আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 92-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত 3টি পর্বে আমরা সূরা নাবার 28 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 29 নং আয়াত থেকে নিয়ে 37 নং আয়াত পর্যন্ত শিখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا চলুন তাহলে একটু ভেঙে ভেঙে পড়ি। ওয়াও জবর ওয়াও কাপলাম পেশ কুল লাম জবর লা ওয়া কুল শিন ইয়া জবর শাই হামজা দুই জের ইন শাই ইন অকুল্লা শাই ইন হামজা হা জবর আহ সত ইয়া জবর সাই আহ সাই নুন খারা জবর না খারা জবর জন্য এক লেপটান হা পেশ হু আহ সাই না হু কাবজের কি তা খারা জবর তা বা আলেপ দুই জবর বান কিতা বান খারা জবর জন্য এক লেপটান। যদি আমরা এখানে থামি তাহলে বার উপরে দুই জবর আছে, এক জবর হবে, এক লোক টান হবে। কিতাবা অকুল্লা শাই ইন আহসাইনাহু কিতাবা ফা জবর ফা দাল অপেস দু পেশের পরে দজমল হওয়া ওই জন্য এক লোক টান হবে। ক অপেস কু পেশের পরে দজমল হওয়া ওই জন্য এক লোক টান হবে। ফা জু কু ফা জবর ফা লাম নুন জবর লান নুনে সেকেন্ডের পরে একদম আরো নুন আসছে জন্য গুণ না হবে। ফেলান নুন জবর না জা ইয়াদের জি জের পরে অজমালাইয়া এই জন্য এক লেপ টান। নাজি দাও জবর দা নাজি দা কাপমিম পেশ কুম নাজি দা কুম হামজালাম জের ইল লাম আলিফ জবর লা জবর পরে খারিলি ফেলান এক লেপ টান। ইল্লা আইন জবর আওয়া জাল আলিফ জবর দা জবর পরে খালিলে ফা কালিফ টান বা আলিফ দুই জবর বান গাযাবান যদি আমরা এখানে থামি তাহলে গাযাবা অর্থাৎ দুই জবর পরে থামলে এক কালিফ টান হয়। ইল্লা গাযাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা গাযাবা হামজা নুন জার ইন নুন জবর না ইন্না নুনের উপরে তাসদীদ হরকতের পরের জন্য ওয়াজিব গুণ হবে। লাম লাম জের লিল ইন্না লিল মিমতা বেশ মুত্তা জবর তা মুত্তা কপ ইয়াজের কি জের পরে জবাল আইয়া একলে টান হবে। নুন জবর না মুত্তাকিনা ইন্না লিল মুত্তাকিনা মিম জবর মা ফা আলিফ জবর ফা জবর পরে খারেলি ফেজন এক লেপ টান। সা আলিপ দুই জবর জান মাফা জান যদি আমরা এখানে থামি তাহলে এখানে এক লেপ টান হয় হবে কি মাফা সা ইন্না লিল মুত্তাকিনা মাফা সা হা জবর হা দাল আলিপ জবর দা হামজা জের ই কব জবর ক হাদাইক জবর পরে খারি আলিফ এরপরে আসলি হামজা এই জন্য চার আলিফ টান। হাদা ইয়া ক ও জবর ওয়া হামজা আইন জবর আ
নুন আলিফ জবর নাম, জবর পরে খালি রিফ এই জন্য একলিফ টান, বা আলিফ দুই জবর বান ও না বান। যদি আমরা এখানে থামি তাহলে বায়ের উপরে এক জবর হবে এবং একালিক টান হবে। ও না বা হাদাইকা ও না বা ওয়াও জবর ওয়া, কাব জবর কা ওয়া কা, ওয়াও আলিফ জবর ওয়া, জবর পরে খালি লিপ দুনে একালিক টান, আইন জের ই বা জবর বা ওয়া কা ওয়া ই বা, হামজাতা জবর আত র আলিফ জবর র, জবর পরে খালি লিপ দুনে জবর এক লিফ টান হবে, বা আলিফ দুই জবর বান আত র বান, অকফ করলে এক লিফ টান হবে, আত র বা ওয়া কা ওয়া ই বা আত র বা, ওয়াও জবর ওয়া, কাফ হাম জবর কা ওয়া কা, সিন দুই জবর সান ওয়া কা সান, তানবিনের পরে ইকফর হরফ দাল আসার জন্য গুণ হবে ওয়া কা সান, দাজের দি হা আলিফ জবর হা, জবর পরে খাল আলিফ এক আলিফ কান, কফ আলিফ দুই জবর কান দি হা কান, এই থামি আর এক আলিফ টান হবে এবং এক জবর হবে দি হা ক, ওয়া কা সান দিহাক, লাম আলিফ জবর লা, জবর পরে খালি আলিফ এক আলিফ টান, ইয়াস মিম জবর ইয়াস লা, ইয়াস মিম জবর মা, আইন হবে শুরু পেশের পর যখন মলা হবে এজন্য পেশে এক আলিফ টান হবে, নুন জবর না লা, ইয়াস মাউনা ফা ইয়াদের ফি, জেরের পরে যখন মলা ইয়া এজন্য জেরে এক আলিফ টান, ফি হা আলিফ জবর হা, জবর করে খালি আলিফ এক আলিফ টান, ফি হা লাম গন জবর লাগ, ওয়াও ওয়াও দুই জবর ওয়াও লাগ ওয়াও, তানবিনের পরে ইদগাম হরফ হওয়ার জন্য তানবিন গুণ হবে, ফি হা লাগ ওয়াও, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবর করে খালি আলিফ এক আলিফ টান, ওয়ালা কাবজাল দের কিজ দাল খারা জবর দা, খারা জবর জন্য এক আলিফ টান, কিদ্দা বা আলিফ দুই জবর বান কিদ্দা বান, যদি অক্ষ করি তার এক আলিফ টান হবে, কিদ্দা বা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিদ্দা বা, জিম জবর জা, জা আলিফ জবর জা, হামজা মিম দুই জবর আম, জবর পরে খালি আলিফ এরপরে আসলি হামজার জন্য চার আলিফ টান, মধ্যে মুত্তাসিল জবরে চার আলিফ টান হবে, আর তানবিনের পরে মিম আসছে ইদগামের হরফ এই জন্য এখানে গুণ নাও হবে, জাযা মিম রাজের মির রবা জবর রব, মির রব বাজের বি কাব জবর কা, মির রব বি কা, আইন জবর আ, তো আলিফ জবর ত, হামজা দুই জবর আন, আতান জবর পরে খালি আলিফ এরপরে আসলি হামজা চার আলিফ টান, হাজের হাই সিন আলিফ জবর সা, জবর পরে খালি আলিফ এজন্য এক আলিফ টান, বা আলিফ দুই জবর বান হিসাবান, অক্ষ করলে হবে হিসাবা, অর্থাৎ দুই জবর অক্ষ করলে এক আলিফ টান হয়, জাযা মির রাব্বিকা আতান হিসাবা, রবা জবর রব বা সিন জের বিস রব বিস, সিন জবর সা রব বিস সা, মিম খারা জবর মা, খারা জবর জন্য এক লিপ টান, ওয়াও জব ও খারা জবর ও, খারা জবর জন্য এখানে এক লিপ টান, সামা ও তাজের তি সামা ও তি, অলাম জবর ওয়াল, হামজা র জবর আর দজের দি পাল আর দি, অও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবর পরে খালি আলিফ এক আলিফ টান, ওয়া মা বা ইয়া জবর বাই, নুন জবর না বাই না হাফেশ হু, মিম র জবর মার বাই না হুমার, রহা জবর রহ, মিম খারা জবর মা, খারা জবর জন্য এক আলিফ টান, নুন জেরনি রহ মানি, লাম আলিফ জবর লা, জবর পরে খালি আলিফ এক আলিফ টান, ইয়াম মিম জবর ইয়াম লা ইয়াম, লাম জেরলি ক
কাপ অফিস কু পেশে পড়া আছে মলা একালে টানুন জবর না লা ইয়ামলিকুনা নিম্নুন জের মিন হাফেশ হু মিন হু খাজের থি ত আলিফ জবর ত জবর পরে খারিলে তো না একালে টান বা আলিফ দু জবর বান খিতাবান অকফ গল হবে খিতাবা رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا چلو ناس کے علاوہ شروع دیکھ لیتے تلاوت کریں اسی وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا আজকের আলোচনা এ পর্যন্তই, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।